নমস্কার বন্ধুরা, সবাইকে জয়গুরু জানিয়ে আমার এই পুপুনিকি ভ্রমণের তৃতীয় পর্বটা এই এখান থেকে আমরা শুরু করছি। এই দেখুন, আমরা আশ্রম প্রাঙ্গণে দাঁড়িয়ে আছি। এই সামনে আমাদের অন্য ঘর, এই যে আশ্রমের উঠোনটা অনেক বড়, এক এক সাইডে এক একটা বিল্ডিং রয়েছে। বন্ধুরা, আমরা এখন যাচ্ছি মঙ্গল সাগরের দিকে। আজ মঙ্গল সাগরের যে ঘাট সেটা আপনাদের দেখাবো, চলুন। এই দেখুন, বোর্ড লাগানো আছে মঙ্গল সাগর, আর পিছনে আপনারা দেখতে পাচ্ছেন মঙ্গল সাগর। আমরা যাচ্ছি, এই দেখুন, আমরা মঙ্গল সাগরে আসলাম। এই যে মঙ্গল সাগরের ঘাটটা, এই যে লেখা আছে বন্ধুরা, কচ্ছপ এবং মাছ ধরা নিষেধ, এটা এখানে লেখা আছে। অনেক বড় বড় মাছ বন্ধুরা। মঙ্গল সাগরে একটু আমরা হাত মুখ ধুয়ে নিলাম। এই দেখুন বন্ধুরা, এখানে দা কোদাল এইসব বানানো হচ্ছে আশ্রমের। ক্ষেত কৃষি করতে মানে যা যা লাগে, দা কোদাল এগুলো সব এখানেই বানানো হয়। শ্রী শ্রী বাউনী আদর্শই ছিল স্বাবলম্বন, তাই মানে পরাবলম্বী না হওয়া, স্বাবলম্বন, যতটুকু নিজে যা চাহিদা সেটা নিজেই মেটানো। সেই জন্য আশ্রমে অনেক কিছু এই আশ্রমেই হয়ে থাকে, যেমন ক্ষেত কৃষি, সবজি উৎপাদন, ধান উৎপাদন, এইভাবে এটা একটাই স্বাবলম্বী, স্বাবলম্বনের এটাই একটা অঙ্গ। আমরা ওখান থেকে চলে আসলাম এখন এই প্রাঙ্গণে। এই দেখুন বন্ধুরা, এগুলো কুলবরই, দু একটা নিলাম কিন্তু নিলাম, এগুলো পাকেনি, এখনো কাঁচা রয়েছে। চলুন বন্ধুরা, আমরা এগিয়ে চলি। এই দেখুন বন্ধুরা, ছাত্ররা, বন্ধুরা, আমরা আগের ভিডিওতে বলেছিলাম যে আপনাদের গোশালাটা দেখাবো, এখন আমরা এগিয়ে চলছি গোশালার দিকে। এই যে আমার সামনে আমার ভাগ্নে অঞ্জন এবং আমাদের এক গুরু ভাই সন্দীপ, ওরা আগে আগে এগিয়ে চলছে এবং আমি পিছনে পিছনে। এই আমরা গোশালাতে প্রবেশ করলাম। এখানে এটা আশ্রমের নিজস্ব গোশালা, এখানে গোবর গ্যাসের একটা প্লান্ট আছে, ওই সামনে দেখা যাচ্ছে। এই দেখুন বন্ধুরা, অনেক গোমাতা এখানে রয়েছে। এই দেখুন বন্ধুরা, অনেক গোমাতা রয়েছেন এখানে। এই যে খড় এগুলো মেশিনে কেটে তারপর গোমাতাদের এগুলো খাওয়ানো হয়, আমরা দেখলাম দাঁড়িয়ে। এই দেখুন বন্ধুরা, গোশালা থেকে বেরিয়ে আসলাম, এসে আমাদের দেখা হয়ে গেল ছোটো ছোটো কিছু পাপিস। দেখুন অনেক সুন্দর দৃশ্য। আমি এই বিস্কুট নিয়ে এসেছিলাম, আমি আগে দেখে গেছি এগুলোকে, বিস্কুট নিয়ে এসেছিলাম কিন্তু এগুলো এত ছোটো, বিস্কুট খাচ্ছে না, আমি দিয়েছি কিন্তু ওরা খাচ্ছে না। দেখি আমি ওই আশ্রম কর্মীকে জিজ্ঞেস করি যে ওরা কি খায়, চলুন। বুলাতেই আগে না, বুলাতেই আগে সব ক্যা খাতা খাতা এই বিস্কুট বিস্কুট নেই খাতা খাতায় না।
এটা দেখে খুব মজা লাগছে বন্ধুরা, খুব সুন্দর দৃশ্যটা দেখুন। টোটাল 10টা আছে এখানে। বন্ধুরা এই দেখুন, আমরা এই আশ্রমের সামনে, গেটের সামনে, যেটা এটাকে পঞ্চবটি বলা হয়, এখানে 5টা বট গাছ আছে, এটাকে পঞ্চবটি বলা হয়। এটা এটাকে সুন্দর একটা পার্কের সিস্টেমে বানানো হয়েছে, এটা পার্কের ন্যায় এটারে এটাকে সুন্দর করে সাজানো হয়েছে। অনেক ছোটো ছোটো গাছ এখানে লাগানো আছে। এই দেখুন বন্ধুরা, এই দেখুন বন্ধুরা, এটা হচ্ছে নবজলি। এটা এই জলের সিস্টেম, মানে জল উপরে ধরে রাখার যে ট্যাঙ্কি যেটা, এটা এটা বাউনির সময়কার এটা নির্মাণ। এটা খুব সুন্দর, এটা এটাতে এটাকে সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছে। একটা আছে পুরানো হংসজলি, এবং এটা ওইটার পরেরটা, এটার নাম হচ্ছে নবজলি। এটাও আমরা দেখলাম, এখন আমরা মন্দির প্রাঙ্গণে আবার ফিরব। এই দেখুন বন্ধুরা, বিকালে 4টার ঘন্টি বাজার সাথে সাথেই বিকালের যে 4টার টিফিনের সময়টা এসে গেল। এখন মানে একে একে যেদিন ছাত্ররা থালা নিয়ে আসছে, এবং এখানে বিকালের যে টিফিন সেটা দেওয়া হবে। আমরাও গিয়ে কালকে খেয়েছিলাম, আজকেও খাবো। এখানে খুব সুন্দর সুস্বাদু চিড়া দেওয়া হয়, এবং চিড়াটা ধোয়ার পর সেখানে এই যে আশ্রমের গোশালার যে দুধ যেটা, সেটা যার যতটুকু ইচ্ছে ততটুকু দেওয়া হয়, এবং চিনি দেওয়া হয়। একটা অপূর্ব স্বাদ বন্ধুরা। এই আশ্রমটা একটা ডিসিপ্লিনের মধ্যে দিয়ে চলে, এই যে স্বাবলম্বন, চরিত্র গঠন, একটা যে ডিসিপ্লিন যেটা, এটাই হচ্ছে মানে আমাদের স্বামী শ্রী স্বামী সর্বানন্দ পরমহংসদের আদর্শ, যেটা এটাই হচ্ছে মেইন। এই যে এত এত ছাত্ররা এখানে আছে, এরা একটা ডিসিপ্লিনের মধ্যে দিয়ে চলছে, এটাই এখানের একটা অপূর্ব একটা একটা পরিবেশ, একটা ভালো পরিবেশ বন্ধুরা। রাত 9টা বেজে গেছে বন্ধুরা, আমরা এখন নিচে প্রসাদ নিতে যাচ্ছি, এবং এই প্রসাদ নিতে নিতে আমাদের ভিডিওটা এখানেই শেষ করব। আগামীকালকের আমাদের ভ্রমণ বৃত্তান্ত আমার লাস্ট ভিডিওতে দেখার আমন্ত্রণ রইল। জয় গুরু।